আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। আমরা আজকে জাভাস্ক্রিপ্ট শুরু করতে যাচ্ছি। আমরা শুরুতে ওয়ান স্টাডিকে ধন্যবাদ জানাবো, কারণ ওয়ান স্টাডি এক এক করে অ্যাডভান্স কোর্সেগুলো আমাদের নিয়মিত একের পর এক দিয়েই যাচ্ছে এবং সবগুলোই প্রায় বিনামূল্যে। তো জাভাস্ক্রিপ্ট একটা ইন্টারঅ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে অনেক কাজ করা যায়। তো কেন জাভাস্ক্রিপ্ট শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখে এর কোনো ক্যারিয়ার আছে কি না, জাভাস্ক্রিপ্ট কাদের জন্য, আমার আপনার জন্য কি না, নাকি অন্য কিছু কাজ করবে, যারা বিশেষ করে যারা গেম ডেভেলপ করবে তাদের জন্য কি শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট, নাকি শুধুমাত্র যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে তাদের জন্য জাভাস্ক্রিপ্ট, এই বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার হইতে যাবো ইনশাল্লাহ। আমাদের বিগত দিনে যতগুলো আমরা কোর্স করেছিলাম সবগুলো কোর্সই এখন আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, সেখান থেকে আপনারা সেগুলো কোর্স করে নিতে পারেন। জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আপনার কী কী লাগবে, তার মধ্যে অবশ্যই এইচটিএমএল সিএসএসের সামান্য কিন্তু জ্ঞানের প্রয়োজন হয়। এটা জানা থাকলে আমাদের জন্য খুবই সহজ হয়, বিশেষ করে আমাদের টেকনিক্যাল জ্ঞানটা একটু থাকতে হবে। যদি আমি আপনি যোগ বিয়োগ করতে পারি, 5 সাথে যে 12 হয়, এই জ্ঞানটা যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে জাভাস্ক্রিপ্ট আপনার জন্য একটি ভালোই ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ থেকে খুব সহজেই আপনি বেনিফিটেড হবেন, খুব সহজেই অনেক সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করে ফেলতে পারবেন। এনিওয়ে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট লেখা রয়েছে। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট একটি টেক্সট বেসড ল্যাঙ্গুয়েজ, এটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ধরনটা অনেক রকম থাকে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্রাউজারে কাজ করে, জাভাস্ক্রিপ্ট খুবই সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সাধারণত প্রোগ্রামিং তৈরি করা হয়। এখন যদি চলে আসি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে, প্রোগ্রামিং কাকে বলে, প্রোগ্রামিং কী, এত বেশি বিস্তারিত না জানলেও সহজভাবে এটা জানা যেতে পারে, একটা কম্পিউটারকে বা একটা ডিভাইসকে আমরা যদি কোনো অর্ডার করি, তুমি এই কাজটা এইভাবে এইভাবে করবা, তুমি এই সমস্যাটা এইভাবে এইভাবে সমাধান করবা, এই জিনিসটা যদি আমি সঠিকভাবে খুব সহজভাবে বলে দিতে পারি, আগে থেকে ডিফাইন করে দিতে পারি, আর কম্পিউটার যদি সেই নির্দেশনা অনুযায়ী, আমার নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে করতে পারে, এই মাঝখানে যে কাজগুলো হয়ে থাকে এগুলো হচ্ছে প্রোগ্রাম, এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেননা দেখেন, আমি আপনি যত বাংলা কথা বলি, ইংরেজিতে কথা বলি, কম্পিউটার কিন্তু বাংলা ইংরেজি বোঝে না। কম্পিউটার একটি নির্দিষ্ট ভাষা রয়েছে, যে ভাষায় সে তথ্য আদান প্রদান করে, তারা কমিউনিকেশন করে থাকে। তো কম্পিউটারকে যদি আপনি বলেন যে আমাকে আজকে ডেটটি দেখাও, আজকে তারিখটা কত তারিখ, আজকে তারিখটা আমাকে দেখাও, এটা কিন্তু আমি যে ইংরেজিতে বললাম এই ইংরেজি কিন্তু সে বুঝবে না, আমি যে বাংলায় বললাম এই বাংলাটা সে বুঝবে না। একটা নির্দেশনা অনুযায়ী একটা সিস্টেমের মধ্যে করে আমাদের বলতে হবে কম্পিউটারকে যে তুমি আমাকে আজকে ডেটটি দেখাও। যে সিস্টেমের মাধ্যমে কম্পিউটারকে আমরা বলবো আজকে ডেটটি দেখাও, এটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাই হচ্ছে কম্পিউটারের ভাষা, ঠিক আছে? তো আমরা সামনের দিনে আস্তে আস্তে খুব সহজভাবে আমরা শিখতে থাকবো। এরপরে কী বলতেছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক রয়েছে, কিছুক্ষণ আগে আমি বলেছি, যেমন রয়েছে, আমি কয়েকটি নাম বলি, জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএইচপি, রুবি, এরকম আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। বাট প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই বেশ কয়েকটি কী ফিচার রয়েছে, মানে এই ল্যাঙ্গুয়েজটা কার জন্য বেশি প্রযোজ্য, এই ল্যাঙ্গুয়েজটা কেন সবার কাছে পপুলার, এই ল্যাঙ্গুয়েজটা কেন সবাই ব্যবহার করে, এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ ইউজড বোথ অন ক্লায়েন্ট সাইড অ্যান্ড সার্ভার সাইড, এখানে দুটো বিষয় আসতেছে, ক্লায়েন্ট সাইড সার্ভার সাইড, এটাও আমরা সামনে জানবো অবশ্যই। এবং এটা অ্যালাউ করে কি, অ্যালাউস ইউ টু মেক ওয়েব পেজেস ইন্টারঅ্যাক্টিভিটি, মানে এখানে আপনি ওয়েব পেজের মধ্যে, আমরা যে এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েব পেজ ডিজাইন করে ফেলি, এই ওয়েব পেজ ডিজাইন করা অবস্থায় কিন্তু অনেকটা মৃত অবস্থায় থাকে, এটা সে কোনো কমান্ড বোঝে না, একটা মৃত লাশের মতো সে পড়ে থাকে। এই মৃত লাশের মতো পড়ে থাকা জিনিসটাকে কোনো না কোনোভাবে একটু জীবিত করে দেওয়া, যাতে করে সে একটা পাবলিকের সাথে বা কোনো গ্রাহকের সাথে কোনো কমিউনিকেশন করতে পারে, গ্রাহক কী চাচ্ছে সেই অনুযায়ী সে কাজ করতে পারে, এই কাজগুলোই মূলত জাভাস্ক্রিপ্টের মাধ্যমে খুব সহজভাবে করা হয়। সত্য কথা বলতে কি, জাভাস্ক্রিপ্ট ছাড়া বর্তমান সময়ে আমাদের টেকনোলজির জগতে আমরা যা সামনে দেখতে পাই, ব্রাউজারের মাধ্যম দিয়ে যেটা দেখতে পাই, এই জিনিসটা একদমই অচল। আর বর্তমান সময়ে আমরা কিন্তু সবাই ব্রাউজারই বেশি ব্যবহার করি, আমরা যে নিউজ পোর্টাল দেখি, অনেক রয়েছে নিউজ পোর্টাল, সেটা ব্রাউজারের মাধ্যম দিয়ে দেখতে হয়। তারপর আমরা বর্তমান সময়ে যে অনেক অ্যাপ্লিকেশন চালাই, মোবাইল অ্যাপ্লিকেশন সব, তারপরে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যম দিয়ে তৈরি করা হয়ে থাকে। সো জাভাস্ক্রিপ্টের বিকল্প তেমন কোনো কিছুই আমি দেখতে পাই না, অনেক কিছুই রয়েছে, সব কিছুই একটার সাথে একটা ফাইট করে সব সময়ের জন্যই, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য সব সময় একটার সাথে আর একটা জনপ্রিয়তা রয়েছে, বাট জাভাস্ক্রিপ্ট একটি অনন্য ল্যাঙ্গুয়েজ। ওকে, কেন আমরা জাভাস্ক্রিপ্ট শিখব, জাভাস্ক্রিপ্ট শেখার অনেক কারণ থাকতে পারে, আমি আপনাদেরকে কয়েকটি পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব।
ফার্স্ট পয়েন্ট, মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমান সময়ে সবার টপে রয়েছে পাইথন, পাইথনের পরে রয়েছে জাভাস্ক্রিপ্ট। পাইথন ল্যাঙ্গুয়েজে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন পাইথন ল্যাঙ্গুয়েজ ব্রাউজারের সাথে খুব সহজভাবে কাজ করতে পারে না। পাইথন ল্যাঙ্গুয়েজ হচ্ছে সার্ভার বেসড ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ব্যাকএন্ড টেকনোলজিতে কাজ করে। এখন আসলে হোয়াট ইজ ব্যাকএন্ড, এবং একটু আগে যেটা বললাম ক্লায়েন্ট সাইড এবং হচ্ছে সার্ভার সাইড, আমরা যে সামনে দেখতে পাই, আমরা আরেকটু ব্রাউজারে চলে আসি। এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে একটি পেজ ওপেন করবো, oneourstudy.com ওয়েবসাইটটি ওপেন করলাম। এই যে বাইরে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, এবং এইখানে আসার পরে আমরা কিছু করতে চাইলে সাইন ইন করতে হচ্ছে। সাইন ইন করার সময় আমাকে ম্যাচ করতেছে এটা কি সত্যই আমি কি অন্য কেউ, এই জিনিসটা যে কন্ডিশন অনুযায়ী আমাকে ম্যাচ করতেছে, এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। ঠিক আছে, তো আমরা এই ব্যাকএন্ড টেকনোলজিতে পাইথন যেটা রয়েছে, পাইথনটা শুধুমাত্র ব্যাকএন্ড টেকনোলজিতে কাজ করে, পাশাপাশি আরও বেশ কিছু জায়গায় কাজ করে, বাট সরাসরি ব্রাউজারে ওপেন হয় না, সরাসরি ব্রাউজারে রান করে না। আরেকটা জিনিস খেয়াল করেন, সাইন ইনে যখন ক্লিক করলাম, সাথে সাথে কিন্তু আমার সামনে এরকম একটি পপ আপ আসলো। ফাইন, আমরা যখন এই কার্টে ক্লিক, মাউস নিয়ে যাচ্ছি, ক্লিকও করতেছি না, জাস্ট মাউসটা নিয়ে যাচ্ছি, সাথে সাথে কি হচ্ছে, আমাদের এখানে একটি আলাদা করে ট্যাব দেখা যাচ্ছে। এটা কিন্তু পাইথন থেকে দেখানো পসিবল না। এটা করতে গেলে অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্টের সাহায্য নিতে হবে, কারণ কি ব্রাউজার এর মধ্যে জাভাস্ক্রিপ্টের মাধ্যম দিয়ে ম্যানিপুলেট করা হয়ে থাকে। এই ব্রাউজারটার মধ্যে জাভাস্ক্রিপ্ট বিল্ট ইন দেওয়াও থাকে, এই জন্য আরও অনেক বেশি পপুলারিটি বৃদ্ধি পেয়েছে আমাদের এই আমাদের জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা, এই কারণে অনেক বেশি পপুলারিটি অর্জন করেছে। সেকেন্ড অপশনটা কি, সেকেন্ড অপশনটা হচ্ছে ইটস ইন ইয়োর ব্রাউজার। এই যে এটা কেন পপুলার, এটা উত্তরটা এটা চলে আসতেছে, আমরা কেন জাভাস্ক্রিপ্ট শিখব। আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমাদের কোনো রকমের, আমাদের যেটা বলে একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য কম্পাইলারের প্রয়োজন হয়। কম্পাইল কী করে, এই যে দোভাষী আছে না, আমরা যখন বিদেশিদের সাথে কথা বলতে যাই, সে আপনি ইংরেজি পারেন ভালো কথা, বাট আপনি যখন কোনো রাশিয়ানের সাথে কথা বলবেন, তখন কী করতে হচ্ছে, আপনাকে একটা দোভাষীর সাহায্য নিতে হচ্ছে। দোভাষীর কাজ কী, সে রাশিয়ান ভাষাও বোঝে এবং বলতে পারে, আবার সে বাংলা বা ইংরেজি ভাষাটা বলতে অথবা বুঝতে পারে। আপনি যখন বাংলায় কিছু বলবেন, হ্যালো আপনি কেমন আছেন, এরকম বাংলায় কিছু একটা বললেন, তো দোভাষী বেচারে সে কী করবে, রাশিয়ান সেই লোকটিকে বলবে রাশিয়ান ভাষায় যে আপনি কেমন আছেন, সে উত্তর দিবে, সে উত্তরটা আপনার কাছে আবারও এসে ডেলিভার করবে। এটা হচ্ছে কম্পাইলারের সেম কাজ। কম্পাইলার আমার কাছ থেকে যেটা বলবে, যেমন বললাম একটু আগে হ্যালো ওয়ার্ল্ড যেটা বললাম, অথবা বলতে পারি হে হোয়াটসঅ্যাপ, এ কথাটা বললাম আমি কম্পাইলারকে বললাম, কম্পাইলার কী করবে, কম্পিউটারের কাছে সে পাঠিয়ে দিবে যে হে হোয়াটসঅ্যাপ। তারপর কম্পিউটার যদি বলে ইউর ওয়েলকাম, সো এরকম অনেক মেসেজ দিতে পারে। এই মেসেজ যখন দিব, কম্পিউটার তখন আমাকে কোনো একটা জিনিস ফিডব্যাক করবে কম্পিউটারের ভাষায়। আর কম্পিউটার ভাষা কিন্তু আমরা সবাই জানি, জিরো এবং ওয়ান, আমাদের কম্পিউটার জিরো এবং ওয়ান ছাড়া বাড়তি কোনো কিছুই বোঝে না। ঠিক আছে, তো জিরো আর ওয়ান মিলিয়ে একটা লম্বা একটা শব্দ আমাদেরকে দিয়ে দেবে, যেটা মানে হয়তো বা থ্যাংক ইউ অথবা ওয়েলকাম এরকম কোনো একটা মানে হইতে পারে, অথবা আজকে ডেট হইতে পারে। আমরা কিছুক্ষণ আগে বললাম যে আমরা আজকে এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যখন উদাহরণ দিতে যাচ্ছিলাম, তখন বললাম কীরকম আজকে ডেট কী, এটা আমরা কম্পিউটারকে জিজ্ঞাসা করবো, কম্পিউটারকে আমাদেরকে এটা উত্তর দিয়ে দিবে, এটাও আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে যাব। ঠিক আছে, সো আমরা যেটা বললাম যে আমাদের কম্পাইলারের প্রয়োজন হচ্ছে না, আমরা যখন জাভাস্ক্রিপ্ট রান করবো তখন আমাদের কোনো রকমের দোভাষী বা কম্পাইলারের প্রয়োজন হচ্ছে না, এটা আমাদের ব্রাউজারের মধ্যে থাকতেছে। কীভাবে থাকে, আমরা যে ব্রাউজার দেখলাম মাত্র, আমরা ব্রাউজার থেকে আমরা এখান থেকে জাস্ট ইনস্পেক্ট ওপেন করব। ইনস্পেক্টে এখানে এসে আমরা মোর ট্যাবে ক্লিক করতে পারি, অথবা যখন আমাদের এখানে অনেকখানি জায়গা থাকবে, কনসোল বলে একটি বিষয় আছে, আমরা এইখানে যা কিছু লিখবো সেখানে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই কাজ করবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বাজারে কেন এসেছে বা টেকনোলজি জগতে কেন এসেছে, কম্পিউটার যেমন প্রথম সর্বপ্রথম এসেছে ক্যালকুলেশন করার জন্য, বিভিন্ন বিষয় যোগ বিয়োগ গুণন ভাগ এইগুলো করার জন্য আসছে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত সর্বপ্রথম এই কারণেই আসে। তারপরে এটাকে আমরা আমাদের যারা প্রোগ্রামার রয়েছে, অনেক পপুলার যারা প্রোগ্রামার ছিল, তারা কী করলো, এটার মাধ্যম দিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং নিয়ে কাজ করতে আসলো। কম্পিউটার সাধারণত ম্যাথমেটিক্স বেশি বোঝে, আর যে কোনো সমস্যার সমাধান করতে গেলে আপনাকে ম্যাথমেটিক্সের কাছে যাইতেই হবে। আমরা এখানে একটু ট্রাই করব সত্যি কি ম্যাথমেটিক্স বোঝে কি না। ঠিক আছে, তো এখানে আমরা জাস্ট 5+7 ক্লিক করলাম, এন্টার চাপলাম, নিচে দেখতে পাচ্ছি 12, আমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি চলে আসছে। এভাবে কিন্তু আমাদের কম্পিউটার সব ধরনের যোগ বিয়োগ গুণন ভাগ করতে পারবে, ইভেন আমাদের এই কনসোল লগের মাধ্যম দিয়েও অনেক যোগ বিয়োগ গুণন ভাগের কাজ আমরা করতে পারব। এই কাজ করার জন্য আমাদেরকে কোনো রকমের কম্পাইলারের ব্যবহার করতে হলো না। আচ্ছা, কম্পাইলারের মধ্যে যে এটা হবে, আমরা যেরকম এখানে আমি আবারও লিখতেছি 5+7,
এখানে 12 চলে আসলো, এটা কি অন্য কোথাও লিখলে সেম একইভাবে রেজাল্ট আসবে কি না আমরা একটু ট্রাই করে দেখতে পারি। প্রথমত আমরা কাজ করব, এখানে আমরা যে সার্চ বার দেখতে পাচ্ছি এখানে 5+7 দিচ্ছি, এখানে আমাদের 12 চলে আসার সম্ভাবনা অনেকখানি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটি ক্যালকুলেটর ওপেন হয়ে গেছে, যেভাবেই হোক না কেন এটাই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কারিশমা। ওকে, আমরা এখানে নোটপ্যাড ওপেন করব, নোটপ্যাডের মধ্যে 5+7 লিখব, দেখি আমাদের এখানে কোনো রকমের রেজাল্ট আসে কি না। 5+7 দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো রকমের রেজাল্ট আসতেছে না, তার মানে কি আমাদের নোটপ্যাডটা কিন্তু কোনো রকমের যোগ বিয়োগ গুণন ভাগের কাজ করতে পারে না। বাট আমাদের ব্রাউজারের মধ্যে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেট করা রয়েছে, যার দরুন আমাদের এখান থেকে যোগ বিয়োগ গুণন ভাগ এই কাজগুলো করতে পারতেছে। আবার আমরা যখন এখানে এসে আমরা আমাদের উইন্ডোজ টার্মিনাল রয়েছে এটা ওপেন করব, এখানে যদি আমরা 5+7 চাপি, দেখি এখানে কোনো আমাদের রেজাল্ট আসে কি না। 5+7 এন্টার দিচ্ছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে 12 চলে আসছে। এখানে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করতেছে যেটার নাম হচ্ছে শেল। ওকে, ঠিক আছে, এখন আমরা চলে আসবো এরপরের স্লাইডে আমরা কি আলোচনা করছিলাম। আমরা এখন দেখতে যাচ্ছিলাম যে আমরা কেন জাভাস্ক্রিপ্ট শিখবো। জাভাস্ক্রিপ্ট শেখার বেশ কয়েকটি কারণ আমরা এখানে দেখলাম অলরেডি, মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এরপরে দেখলাম ইটস ইন ইউর ব্রাউজার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজারের মধ্যে এই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিকেট করা রয়েছে। এখন আমরা দেখব তো তৃতীয় কারণটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট অলসো এক্সিস্ট আউটসাইড অফ দ্য ইন্টারনেট। আমরা যে কাজগুলো করলাম এটা করতে আপনার কোনো রকম ইন্টারনেটের প্রয়োজনই হবে না। আমরা যেটা কিছুক্ষণ আগে দেখলাম 5+7 যোগ বিয়োগ করলাম, এই কাজটা আপনার যখন ইন্টারনেট থাকবে না তখনও কিন্তু আপনার কম্পিউটার সঠিকভাবে কাজ করবে। শুধুমাত্র এতটুকুই না, এর থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু কাজ রয়েছে যেগুলো আপনার ইন্টারনেটের কানেকশন ছাড়াও কিন্তু জাভাস্ক্রিপ্ট কাজ করতে পারে। স্বাভাবিকভাবেই আমাদের কম্পিউটারে যখন একটা জিনিস থাকবে সেই জিনিসটা তো আমাদের অ্যাক্সেস করতে আমাদের কোনো রকম ইন্টারনেটের প্রয়োজন হবে না, এটাই স্বাভাবিক। আর আমাদের কম্পিউটারের মধ্যে জাভাস্ক্রিপ্ট রয়েছে, মানে আমাদের ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্ট রয়েছে, সো দ্যাট আমাদের কোনো রকমের ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে না। এরপরে কী কারণ রয়েছে দেখি, এরপরে কারণ রয়েছে জাভাস্ক্রিপ্ট ইজ এ আইডিয়াল নিউবি। এটা মূলত যারা নতুন রয়েছে, একদম বিগিনার রয়েছে, তাদের জন্য জাভাস্ক্রিপ্ট একটি অসাধারণ একটি ল্যাঙ্গুয়েজ হতে পারে। আমরা যখন PHP বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে যাব, তখন আমাকে রান করার জন্য আমাকে টার্মিনাল বুঝতে হবে, তখন আমাকে ওই ল্যাঙ্গুয়েজটা চালাইতে গেলে আমাকে কম্পাইলার সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা কিভাবে আমরা ইনস্টল করব এটার জন্য আলাদা প্যারা নিতে হয়। বাট এটা ইনস্টল করতে হয় না কিছুই, আমাদের ব্রাউজারের মধ্যে যেহেতু জাভাস্ক্রিপ্ট থাকতেছে এটা খুব আমাদের জন্য খুবই বেনিফিটেড হয়। এরপর কি রয়েছে, এরপর রয়েছে জাভাস্ক্রিপ্ট ইজ ইজি টু লার্ন। জাভাস্ক্রিপ্ট শেখা খুবই সহজ, আমি কিছুক্ষণ আগে বললাম যেটা আমাদের জাভাস্ক্রিপ্ট যেহেতু ব্রাউজারের মধ্যে থাকতেছে আমরা কয়েকটা কিন্তু কাজ করেই ফেলছি। আপনি যেমন 5+7 যখন যোগ করতে পারছেন আর বাকি কাজগুলো কিন্তু আপনি খুব সহজেই পারবেন। এছাড়াও জাভাস্ক্রিপ্ট শেখার মতো আরও অনেক কমিউনিটি রয়েছে, অনেক সহজ সহজ ওয়েবসাইট রয়েছে, তাছাড়া আমরা তো ফ্রিতে কোর্স দিচ্ছি, এখান থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন। এটা হচ্ছে বহুমুখী একটি ল্যাঙ্গুয়েজ। বহুমুখী কীরকম, এটাতে আপনি ওয়েব ডেভেলপিং করতে পারবেন, AI নিয়ে কাজ করতে পারবেন, IoT ইন্টারনেট অফ থিংসের মধ্যে আপনি জাভাস্ক্রিপ্টের ব্যবহার করতে পারবেন, এছাড়াও আরও অনেক জায়গায় কাজ করা যায়। যেমন আমরা আরও দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট অলসো ইফেক্ট ইন বিগ ডাটা। বিগ ডাটা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে অলরেডি, AI যেটা কাজ করে অনেক বড় একটি ডাটা নিয়ে আমাদের AI কাজ করে, এবং ক্লাউড টেকনোলজি রয়েছে, যে গুগল ক্লাউড বলেন যে কোনো ক্লাউডই বলেন সেখানেও কিন্তু অবশ্যই জাভাস্ক্রিপ্টের ব্যবহার করা হয়েছে। সো এখানে বুঝতে পারতেছি কত দিক দিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট একসাথে কাজ করে। আমরা ওয়েব দেখলাম, ওয়েবের মধ্যে জাভাস্ক্রিপ্ট কাজ করে, AI দেখলাম, AI জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করা যায়, ইন্টারনেট অফ থিংস IoT এখানেও জাভাস্ক্রিপ্ট কাজ করে, ভালো কথা, বিগ ডেটাতে কাজ করে, ক্লাউডের কাজ করে। এখন দেখতে পাচ্ছি আমরা যে গেম ডিজাইনার যারা রয়েছে, যারা গেম ডেভেলপ করে, গেম ডেভেলপেও কিন্তু জাভাস্ক্রিপ্টের অনন্য ভূমিকা রয়েছে। আমরা যে বর্তমানে ফেসবুকে অনেক গেম দেখি, ফেসবুকে যেমন ধরেন স্নেক হইতে পারে, লুডো হইতে পারে, এই গেমগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের ব্যবহার করা হয়, এই গেমের মধ্যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। এছাড়াও আমরা যেমন চিন্তা করি যে সি প্রোগ্রামিং শিখে আমাদের দাবা বা চেস গেমটা তৈরি করা আমাদের খুব একটা পপুলার একটি কাজ হয়ে থাকে, একটা টাস্ক হয়ে থাকে বিগিনার লেভেলে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। জাভাস্ক্রিপ্ট সামান্য জানলে আপনি অনেক সুন্দর সুন্দর গেম নিজেও তৈরি করতে পারবেন। আপনি চাইলে ডেভেলপার খুব বড় না হয়ে আপনি ফেসবুকে গেম ডেভেলপ করে, জাভাস্ক্রিপ্টের মাধ্যম দিয়ে ফেসবুকে গেম ডেভেলপ করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। সো বলাই যায় জাভাস্ক্রিপ্ট গেম ডেভেলপার বা গেম ডিজাইনারদের জন্য খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ।
এরপরে ফাইনালি যেটা বড় কথা, আমরা কেন জাভাস্ক্রিপ্ট শিখতেছি? দিন শেষে আমরা টাকা ইনকাম করার চিন্তা কিন্তু করতেছি, আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্যই কিন্তু আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখবো। এতক্ষণ আমরা যা শিখতেছিলাম, যেমন HTML, CSS, এগুলো খুব ছোটো ছোটো একটি পার্ট ছিল, বাট জাভাস্ক্রিপ্ট যেহেতু একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা বড় একটি পার্ট। জাভাস্ক্রিপ্ট এটার ক্যারিয়ার কেমন, জাভাস্ক্রিপ্টের ক্যারিয়ার বিশাল ক্যারিয়ার রয়েছে। আমি একটি রিপোর্ট এখানে দেখাচ্ছি, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার প্রতি বছরে অ্যানুয়ালি 1,13,643, এটা গড় একটি ছিল ইউনাইটেড স্টেটের একটা ওয়েবসাইট থেকে পাবলিশ করা ছিল, ওইখানে প্রতি বছরে এভারেজ $100,000 করে ডেভেলপাররা ইনকাম করে। এখানে এভারেজ ধরা হয়েছে, এর থেকে অনেক বেশিও করে থাকে, এর থেকে অনেক কমও করে থাকে। সো আপনি যদি ভালোভাবে জাভাস্ক্রিপ্টের উপরে নিজের ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারেন, দেশি মার্কেট অবশ্যই অনেকটা জাভাস্ক্রিপ্টের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, বাট ইন্টারন্যাশনালি অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছে জাভাস্ক্রিপ্টের উপরে। এর বেশ কিছু কারণ রয়েছে, আমরা অনেক ওয়েবসাইট দেখতে পাচ্ছি বর্তমান শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি করা হয়। জাভাস্ক্রিপ্ট শিখলে আরও বেশ কিছু আপনি বেনিফিট হতে পারেন, কীরকম? এখানে আমরা দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড দুই দিকে কাজ করে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো আপনি যদি জাভাস্ক্রিপ্ট শেখার পরে, ভালোভাবে শেখার পরে চিন্তা করেন, আমি এটা দিয়ে ব্যাকএন্ড শিখবো, এটা দিয়ে আমি ফ্রন্টএন্ড শিখবো, এটা দিয়ে আমি AI টুল নিয়ে শিখবো, এটা দিয়ে আমি মেশিন লার্নিং শিখবো, এগুলো পসিবল। বাট যখন আপনি চিন্তা করবেন আমি মেশিন লার্নিং শিখবো পাইথন দিয়ে, তারপরে কী করবো সেটাকে ভিজুয়ালাইজ করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, তখন আপনাকে দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাওয়াইতে হবে, তখন আপনার ব্রেইন বা আপনার প্রসেসর যেটাই বলেন ওটা কিন্তু সবসময় বেশি লোড দিবে। এখন আপনি কম লোডে বেশি কাজ করবেন নাকি বেশি লোডে কম কাজ করবেন? যোগাশ্রয়ী প্রোগ্রাম সম্পর্কে সবারই হয়তো বা ধারণা থাকতে পারে, এটা খুবই গণিতের খুবই একটা বেসিক একটা আইডিয়া যোগাশ্রয়ী প্রোগ্রাম। যোগাশ্রয়ী প্রোগ্রামের মেইন যে ভূমিকাটা থাকে সেটা হলো কম সময়ে কম খরচ করে বেশি ভ্যালু তৈরি করা, বেশি ভ্যালু অর্জন করা। তো আপনি যদি পারেন যে অল্প কিছু অর্জন করে, অল্প সময় ব্যয় করে, অল্প ব্রেইন ব্যবহার করে বেশি কিছু আউটপুট চান, তাহলে অবশ্যই জাভাস্ক্রিপ্ট আপনাকে শিখতে হবে। তো এতক্ষণ জাভাস্ক্রিপ্ট নিয়ে অনেক বকবক করলাম, এখন আমরা দেখব এটা আমরা যখন শিখতে যাব, শিখতে গেলে আমাদের আসলে কী কী দরকার হবে, এত যখন আমরা বেনিফিটেড হব, এত কিছু যখন আমরা জানবো শিখবো, সেক্ষেত্রে আমাদের কী কী জানা খুবই নেসেসারি প্রয়োজন। এটা শিখতে হলে আপনাকে কিছু শিখতে হবে না, বেসিক ইংলিশ তো থাকতে হবে, যাতে করে আমরা বিভিন্ন কমিউনিটিতে গিয়ে আমরা হেল্প নিতে পারি, এটার জন্য অন্তত আমাদেরকে বেসিক ইংলিশ থাকতে হবে। এরপর বেসিক কম্পিউটার নলেজ তো থাকতেই হবে, কারণ আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, কম্পিউটারকে আপনি বোকা বক্সের মতো আপনি আর কি কম্পিউটারকে নিজের মতো করে কাজ করাবেন, খাটাবেন। সো কম্পিউটারের নলেজ যদি আপনার না থাকে তাহলে তো আপনি পারবেন না। আর তারপর তিন নম্বরটা হচ্ছে আমি রেখেছি বেসিক ইন্টারনেট ব্রাউজিং স্কিল, আপনাকে গুগল সার্চিং বিষয়টার উপরে রাখতেই হবে। আপনি যে কোনো অনলাইন বেসড যে কোনো টেকনোলজি আপনি শিখতে গেলে, সেটা হোক ওয়েব ডেভেলপ, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, সেটা এভরিথিং যাই হোক না কেন, আপনাকে অবশ্যই ইন্টারনেট ব্রাউজিং স্কিল থাকতে হবে। এতক্ষণ অনেক বকবক করলাম, আপনারা হয়তো বা অনেকটা বিরক্ত হইতে পারেন। সো এখন আমরা কিছু ম্যাজিক দেখব। তো ম্যাজিক দেখার আগে আমি প্রশ্ন করবো আপনাদের থেকে, কোনো প্রবলেম আছে কি না, কোনো প্রশ্ন আছে কি না আমার বিগত এতটুকু আলোচনার মধ্যে। যদি প্রশ্ন থাকে অবশ্যই লিখতে পারেন, আমি আপনাদের ক্যান্সার করার ট্রাই করব। ওকে, থ্যাংক ইউ। সো আমরা অলরেডি একটি কাজ করেই ফেলেছি, আচ্ছা আমরা কেন আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাই না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইতে গেলেও আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আর আমাদের বাংলাদেশেও এখন অনেক ডেভেলপার রয়েছে যারা কিনা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে নিচ্ছে এখনই। আপনি potaka.io লিখে সার্চ করতে পারেন, সেখানে বাংলা ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে, ওখানে বাংলা ভাষায় একটা কথা বলা হয়, সেই ভাষাটা কম্পিউটার বুঝে আমাদেরকে উত্তর দেয়। এরকম অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনিও চাইলে এই ল্যাঙ্গুয়েজগুলো তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করতে গেলে আপনাকে একটি কোর ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা জাভাস্ক্রিপ্ট হতে পারে বা ল্যাঙ্গুয়েজই একটি একদমই কোর স্ট্রাকচারগুলো আপনাকে বুঝতে হবে। এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই, আমরা বেসিকভাবে যদি কিছু করতে চাই, আমরা যদি ওয়েব ডেভেলপিং বেসিক পার্টটাও জানতে চাই, তবুও আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে। এই জন্য আমরা নেসেসারি জাভাস্ক্রিপ্টটা শিখে নিচ্ছি,
তারপরে আমরা যখন আমাদের সামনে আরো অনেক কোর্স আসবে, বিশেষ করে সামনে অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স আসবে, তারপর সেই সময় আমাদের একটি আরো একটি ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখবো আমরা তখন। হ্যাঁ, অবশ্যই কাজ করা যাবে। আমরা কিন্তু যখন অ্যাপ ডেভেলপ নিয়ে কাজ করবো, তার আগে আমরা একটি ল্যাঙ্গুয়েজ শিখবো, সেটা হোক জাভা হোক বা সি হোক, যেটাই হোক না কেন আমরা সেটা শিখবো। আর সেটা শেখার পরে তখন আপনারা এই যে ডেভেলপিং বিষয়গুলো, আসলে আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শিখতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সাথে কীভাবে ইন্টারঅ্যাক্টিভিটি করে, কীভাবে সম্পর্ক স্থাপন করে, কীভাবে লেনদেন করে, এটা যখন আপনি বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি একটি ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমরা অলরেডি দেখলাম এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কিছুটা দেখেই ফেলেছি, যেমন 5 সাথে 12 হয় এটা একটি প্রোগ্রাম, আর এটা যেটা যেভাবে কাজ করবে সেটা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এছাড়াও আরও বেশ কয়েকটিভাবে কাজ করা যায়। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে হচ্ছে আজকে ডেট কত, এটা আমাদের কম্পিউটার বলতে পারে কিনা সেটা চেক করে দেখব। আমরা যেটা বললাম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে কম্পাইলার ইনস্টল করতে হয়, আর জাভাস্ক্রিপ্ট শিখতে গেলে আমাদের কোনো ধরনের কম্পাইলারের প্রয়োজন হয় না, আমরা এখানে সব কিছু করতে পারি। আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার একটি কমান্ড, এই কমান্ডটা চেপে দিলে কি হবে, আমাদের উপর থেকে সব লেখাগুলো মুছে যাবে। ওকে, আমাদের এখানে একটি ব্র্যাকেট দিতে হবে, এটাকে বলা হয় প্যারেন্থেসিস। ওকে, আমাদের সব কিছু মুছে ফেললাম, আমরা এটাতে ক্লিক করলে আমাদের সব কিছু মুছে যাবে। ঠিক আছে, এখন আমরা এইখানে যা করব, এই জাভাস্ক্রিপ্টটা আমাদের এই ওয়েব পেজে এইখানে এসে ইফেক্ট করবে, কারণ আমরা কনসোল যখন ওপেন করা হয় কনসোলটা মূলত আমাদের এখানকারই একটি পার্ট। যেমন এখানে ছোট্ট একটি আমি ছোট্ট একটি ফাংশন রান করব যেটার নাম হচ্ছে অ্যালার্ট, আপনাকে অ্যালার্ট করবে। অ্যালার্ট অ্যালার্ট একটি ফাংশন, ফাংশন এভাবে লিখতে হয়, ফাংশন লেখার নিয়ম এগুলো আমরা আগামী দিনে হয়তো বা জানবো, বাট যেহেতু আমরা এখন কিছু ম্যাজিক দেখব, সো প্রশ্ন করার কিছুই নেই, শুধুমাত্র ম্যাজিকগুলো উপভোগ করতে হবে। ওকে, অ্যালার্টের মধ্যে আমি কী বলে অ্যালার্ট করব, আমি কি এখানে সাবধান লিখব, সাবধান, হ্যাঁ সাবধান লিখে দিলাম। অ্যালার্ট যখন আমি এখানে এন্টার চাপবো, আমার স্ক্রিনে একটি অ্যালার্ট বক্স চলে আসবে, দেখেন চলে আসছে। এই অ্যালার্ট বক্সের এখানেও কিন্তু লেখা রয়েছে সাবধান। আমরা এখানে আরও অনেক কিছু লিখতে পারি, যা আছে তাই লিখতে পারি। এখানে আমরা এখানে অ্যালার্টে কী লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি আপনি ভুল পাসওয়ার্ড প্রদান করেছেন, অনুগ্রহ পূর্বক কি হলো, অনুগ্রহপূর্বক সঠিক পাসওয়ার্ড প্রদান করুন। আচ্ছা, আমি এখান থেকে ইয়ে করি, অনুগ্রহপূর্বক প্রদান করুন, ধন্যবাদ, এরকম একটি অ্যালার্ট দিলাম। যখন আপনি কেউ লগ ইন করবে, লগ ইন করতে গিয়ে পাসওয়ার্ড ভুল করবে, তাকে এরকম অ্যালার্ট আমরা করতেই পারি। দেখেন আমাদের সামনে অ্যালার্টটা কিন্তু চলে আসলো, আপনি ভুল পাসওয়ার্ড প্রদান করেছেন, অনুগ্রহপূর্বক সঠিক পাসওয়ার্ড প্রদান করুন, ধন্যবাদ। এই কম্পিউটারকে আমি বললাম অ্যালার্টের মাধ্যম দিয়ে বললাম, এই অ্যালার্ট কমান্ডটা কিন্তু কম্পিউটার বোঝে না, এই কমান্ডটা কোনো না কোনোভাবে কম্পাইল হয়ে কম্পিউটারের কাছে গেছে, তারপর কম্পিউটার বুঝতে পারলো আমাকে এই এই কমান্ড করছে। কম্পিউটার কিন্তু শুধুমাত্র এইটা আর এইটাই বোঝে, এটাও বোঝে না, সরি, শুধু কম্পিউটার বোঝে এইটা এইটা, ঠিক আছে, 0 এবং 1। ওকে, তাহলে আমরা শুধুমাত্র অ্যালার্টের মাধ্যম দিয়ে এরকম ইয়ে করলাম, একটি অ্যালার্ট করলাম, কিন্তু আমরা কিন্তু এখনও কম্পিউটার থেকে কোনো রকমের ডেট জানতে পারিনি। দেখি আমরা কোনো রকমভাবে ডেটটা জানতে পারি কি না। আমরা এখানে ডেট লিখে সার্চ করব, ডেট লিখে সার্চ করবো না, ডেট আমি একটি ফাংশন আমরা এখান থেকে এন্টার চাপবো। যখন ডেট লিখলাম তখন দেখেন আমাদের এখানে কিন্তু আজকে ডেটে চলে আসলো, মানডে সেপ্টেম্বর 13 তারিখ 2021 সাল, 22টা কত বাজে, 47 মিনিট 46 সেকেন্ড, সব চলে আসলো। তো এইটাকে যখন আমি অ্যালার্টের মধ্যে দেখাতে চাবো, এটা খুবই সিম্পল, আমি কি করব, অ্যালার্ট অ্যালার্টের মধ্যে এখানে আমি ডেটটা লিখে দেব, ডেট এন্টার। দেখেন আমাদের এখানে অ্যালার্টের মধ্যে আজকে ডেটটা আমাদেরকে শো করলো, কম্পিউটারকে জিজ্ঞাসা করলাম আজকে ডেটটা আমাকে বলো, কম্পিউটার আমাদেরকে সুন্দরভাবে আজকে ডেটটা আমাদেরকে বলে দিল। এটাই মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি মজা। শুধুমাত্র এতটুকু না, আরও অনেক কাজ করা যায়। আমরা এটা করার জন্য আমরা একটি ফাইল তৈরি করবো, আমরা তো এখানে দেখলাম কোনো রকমের কম্পাইলারের প্রয়োজন হইল না, শুধুমাত্র ব্রাউজারে এসে রান করলাম, আমাদের এখানে রান হয়েও গেল। ঠিক আছে, সো আমরা এখন একটি ফাইল তৈরি করতে পারি, ফাইল তৈরি না করে আমরা শুধুমাত্র ব্রাউজারের মধ্যেও কাজ করতে পারি। কীভাবে, আমরা এখানে ক্লিক করতে পারি মোর ট্যাবে, যদি ট্যাবটি দেখা না যায়, মোর ট্যাব থেকে আমরা এখানে চলে যাব স্টোরেজ অথবা সোর্সে,
এই দেখেন এখানে সোর্স দেখা যাচ্ছে, সোর্সে ক্লিক করলাম। সোর্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটি নতুন ফাইল তৈরি করব, ঠিক আছে? হ্যাঁ, আমরা এখান থেকে ওপেন ফাইল, সরি আমি একটু ছোট করে নিই, দেখা যাচ্ছে না, মোর অপশন, ওপেন ফাইল, ওপেন ফাইল করলে ইয়ে হবে, এখান থেকে আচ্ছা 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 ঠিক আছে, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে একটি ফাইল তৈরি করে নিই। হ্যাঁ, আপনারা সবাই অলরেডি ভিএস কোড সম্পর্কে ধারণা পেয়েছেন খুব সম্ভবত। আমি ভিএস কোডটা ওপেন করব। ভিএস কোডটা কোথায় পাবেন? ভিএস কোড লিখে যদি সার্চ করেন, যাদের কাছে কম্পিউটার এখন ভিএস কোড ইনস্টল করা নেই, ভিএস কোড লিখে সার্চ করলে ভিএস কোডটা পেয়ে যাবেন। এখান থেকে যে কোড ডট ভিজুয়াল স্টুডিও ডট কম, এখানে গেলে আমাদের এই ভিডিও ভিজুয়াল স্টুডিও কোড যে এডিটর রয়েছে, কোড এডিটর, এটা পেয়ে যাবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন, খুবই সহজ। ইনস্টল করা রয়েছে আমার কম্পিউটারে, এ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, এটা ওপেন করব। ওপেন করার পরে আমরা একটি ফাইল ওপেন করে নিব। আমার অন্য একটি প্রজেক্ট এখানে রয়েছে, ওটা চলে আসছে, ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা নির্দিষ্ট একটি ফোল্ডারে যাচ্ছি। আমরা এই ফোল্ডারে গেলাম, এইখান থেকে আমরা ওপেন উইথ কোডে ক্লিক করব। কোডে ক্লিক করলে আমাদের কোডটা ওপেন হয়ে যাবে। ওকে, ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা একটি ফাইল তৈরি করব। আমরা এইচটিএমএল ফাইল তো সবাই তৈরি করতে পারি, আমরা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটি ফাইল তৈরি করব। ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি করলাম। তৈরি করার পরে এখান থেকে আমরা একটি বেসিক স্ট্রাকচার তৈরি করলাম, বয়লার প্লেট। তারপর আমাদের জাভাস্ক্রিপ্ট যেখানে রান করতে হয়, এখানে একটি এইচ ওয়ান দিয়ে দিচ্ছি যে জাভা স্ক্রিপ্ট ম্যাজিক, ঠিক আছে? এরপর আমরা স্ক্রিপ্ট রান করব। স্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট নামে একটি ট্যাগ আছে, সেই ট্যাগটির মধ্যে আমরা যা ইচ্ছে তাই লিখতে পারি। যেমন এখানে আমরা কিছুক্ষণ আগে অ্যালার্ট নিয়ে কাজ করলাম, এখানে যদি আমরা এখানে অ্যালার্ট করি, অ্যালার্টের মধ্যে বলে দিলাম হ্যালো ওয়ান আওয়ার স্টাডি, ওকে সেভ করলাম। সেভ করার পরে এটা আমরা ওপেন করব। আমরা এটা ওপেন করতে পারি দুইভাবে, এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে ডাবল ক্লিক করতে পারি, তাহলে এখানে দেখা যাচ্ছে চলে আসছে পাশাপাশি হ্যালো ওয়ান আওয়ার স্টাডি, এটা চলে আসছে এখানে। এখান থেকে আমরা ওকে করলাম, দেখতে পাচ্ছি এই লেখাটি এখানে থেকে দেখা যাচ্ছে। আরেকটাভাবে ওপেন করা যায়, সেটার জন্য আমাদেরকে কোড এডিটরে এসে আমরা এক্সটেনশন যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে আসব, এখান থেকে লাইভ সার্ভার লিখে সার্চ করব। লাইভ সার্ভার, এ হচ্ছে লাইভ সার্ভার, এটা আমরা ইনস্টল করে নিব, খুব সহজ। ইনস্টল করার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব, তাহলে সেম কাজটা আমাদের এখানে ঘটবে। ওকে, ফাইনালি আমরা একটি কাস্টম কোড লিখলাম আমাদের আমাদের ওয়েবসাইট, আমাদের কী বলবো, আমাদের ফাইল থেকে আমরা একটি কোড লিখলাম, লেখার পরে সেটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম, ফাইন। এখন আমরা এখান থেকে যে কোনো কিছু করতে পারবো, দেখি কী কী করা যায়। অ্যালার্টের মধ্যে এটা লিখলাম, এটা কাজ করলো, আর এটা আমরা এখন ডিলিট করে দিব। ডিলিট করার পরে দেখি আমাকে আপনাকে সে চিনতে পারে কি না, ঠিক আছে? সো চিনতে পারে কি না সেজন্য আমাদের কী করা দরকার, আমার আপনার থেকে একটি নাম নেওয়া দরকার। আমি একটা কাজ করি, এখান থেকে অ্যালার্টই চাপি, অ্যালার্টের মধ্যে আমি আমার নামটি লিখে দিই, দেখি আমাকে চেনে কি না। দিলাম, রিফ্রেশ করলাম, হ্যালো শফিকুল, আমাকে চিনতে পারলো, কিন্তু আমাকে চেনা না চেনা কোনো কারণই নেই, কারণ আমি তো আমার নামটা লিখে দিছি। বাট এরকম কিছু করা যায় কিনা দেখি এখানে ম্যাজিকটা কাজ করে কিনা, যে কোনো ইউজার এসে তার নাম লিখবে স্বাভাবিকভাবে, অন্য কোনো কম্পাইলার যেটা করে থাকে, আমরা কোনো একটি নাম্বার দিব, সেই নাম্বারটা যোগ করবে ডাইনামিকভাবে, যখন যে নাম্বার দেবে সেই নাম্বার যোগ করবে, অথবা যখন যে তার নাম লিখবে তখন তাকে সে ওয়েলকাম বলবে, এটা করা যায় কিনা। ঠিক আছে, এটা করার জন্য সিম্পল দুইটা বা তিনটা লাইন আমাকে লিখতে হবে। প্রথমত আমি একটি নাম লিখবো, লেট নেম। লেট বলতে কি, আচ্ছা লেট না লিখে আমি এখানে ভার ইউজ করি, যদিও বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট, মডার্ন জাভাস্ক্রিপ্টে লেট ইউজ করা হয় ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য। ভেরিয়েবল কি সেটাও আমরা নেক্সটে জানবো, বাট আজকে তো আমরা ম্যাজিক দেখতেছি, সো এত প্রশ্ন করার কিছু নেই। ভার নেম, মানে নেমের মধ্যে আমরা কোনো একটা নাম স্টোর করব। আমি এখানে নাম লিখে রাখতেছি শফিকুল। হ্যাঁ, যেহেতু এটি একটি লেখা, দুপাশে আমাদের কোটেশন দিতে হবে, দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে সরাসরি রান করব, হ্যালো প্লাস নেম,
এখন কিন্তু আমরা রিফ্রেশ করলে এখানে দেখতে পাচ্ছি হ্যালো শফিকুল চলে আসছে। আমাদের মাঝখানে কোনো স্পেস নেই কারণ আমরা এখানে কোনো স্পেস রাখিনি, আমরা এখানে একটি স্পেস দিয়ে দিলাম, ফাইন। আমরা দেখতে পাচ্ছি আবার রিফ্রেশ করব, হ্যালো শফিকুল চলে আসলো। বাট এটাও কিন্তু আমাদের জন্য মানানসই না, কারণ কি এখানে আমি সরাসরি বলে দিলাম শফিকুল, তাহলে অন্য কোনো ইউজার তার নাম লেখার কোনো সুযোগ থাকছে না। অন্য কোনো ইউজার থেকে নাম লেখার জন্য আরও একটি ম্যাজিক আছে, সেটা কি প্রম্পট। প্রম্পট নামে একটি ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে যে কোনো ইউজার যা লিখবে সেই জিনিসটা আমাদের ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে থাকবে। ওকে, সেভ করলাম। সেভ করে এখন রিফ্রেশ করব, আমাদের সামনে দুইটা আসবে। প্রথমত একটি ব্ল্যাঙ্ক স্পেস আসবে যেখানে আমরা ইচ্ছামতো অনেক কিছু লিখতে পারবো। এটা যখন এন্টার চাপব, এরপরে আমাদের হ্যালো যা লিখে দিচ্ছি সেটা চলে আসতেছে। এখানে কি ঘটতেছে, এখানে যেটা ঘটে আমরা এখানে প্রম্পটের মধ্যে যা লিখতেছি সেটা নেমের মধ্যে স্টোর হচ্ছে, নেমের মধ্যে যা স্টোর হচ্ছে সেটা হ্যালো প্লাস নেমের মধ্যে আমাদের দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এখানে যদি আমি আমার নাম লিখি, আমাকে কিন্তু সে আমার নাম ধরেই ডাকবে। রিফ্রেশ করলাম, এখানে আমি আমার নাম লিখলাম, অথবা আমি ওয়ান আওয়ার স্টাডি নামটাই লিখি, ওয়ান আওয়ার স্টাডি, যেহেতু ওয়ান আওয়ার স্টাডি আমাদের সবারই ভালোবাসার একটি নাম, লিখলাম। দেখেন দেখা যাচ্ছে হ্যালো ওয়ান আওয়ার স্টাডি, এখানে আপনি আপনার নাম লিখে আপনার নামে এখানে চলে আসবে। এটা শুধুমাত্র নাম দিয়ে যে নামে ওয়েলকাম বলবে বা হ্যালো বলবে এটাই না, এখানে কিন্তু আমরা আরও অনেক কাজ করতে পারি। সো সামনের দিনে আরও অনেক ম্যাজিক থাকবে, ম্যাজিক থাকুক, আর সেই ম্যাজিকের অপেক্ষা আমরা সকলেই থাকবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত আপনাদের জন্য তেমন কোনো হোমওয়ার্ক থাকছে না, আপনি আপনার আজকের দিনে কী কী করতে পারেন। আজকের দিনে আপনাদের জন্য কোনো হোমওয়ার্ক রাখছি না আপাতত, আমি কোনো হোমওয়ার্ক প্ল্যানও করিনি। আগামী দিনে আমরা জাভাস্ক্রিপ্ট একদম প্রথম থেকে শুরু করব, জাভাস্ক্রিপ্ট একদম প্রথম থেকে, একদম ভেরিয়েবল থেকে কীভাবে কিছু করতে হয় না করতে হয় শুরু করব। খুব দ্রুত আমরা এটা শেষ করে আমরা ওয়েবসাইট ডিজাইন করা, যেটাকে বলে ফ্রন্ট এন্ড ডিজাইন, পিএইচডি টু এইচটিএমএল, এই কাজগুলো আমরা করব। পিএইচডি টু এইচটিএমএল এর কাজ কিন্তু অনেক রয়েছে, যেমন আমরা যদি আপওয়ার্ক অথবা ফাইবারও ঢুকি এখানে কিন্তু এই মর্মে অনেক কাজ খুঁজে পাবো। সো এই কাজটা করতে গেলে আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে, জাভাস্ক্রিপ্ট না হলে এগুলো আমরা সঠিকভাবে করতে পারবো না। সো আমাদেরকে জাভাস্ক্রিপ্ট শিখতেই হবে।